যারা যারা এই তিনটি দেশকে মুসলিম কান্ট্রি ঘোষণা করেছে তারা আবার এখানে আসছে, সেই জন্য এখানে সিটিজেনশিপ লাগু করতেই হবে। মমতা ব্যানার্জি কেন সমস্ত বিরোধীরা যদি এক হয় তাও আটকাতে পারবে। পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট বেতন নেয় ডিএনএ, তার দাম দায় কে নেবে? কেন্দ্র সরকার যে আর্থিক পুনর্গঠন শুরু করেছে, আমাদের নীতি পরিষ্কার আছে, আমরা লুকিয়ে বলি না, যেটা বলি সেটা করি। যে কারখানা চালিয়ে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্স নিয়ে কিছু লোককে পুষে রাখা হয়েছে, ওইটা আর চলবে না, বন্ধ করেছে বা আগামী দিনে বন্ধ করবে। এই দায় হইতে হইতে অর্থনীতি কমজোর হয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সমঝোতা হবে না। যেন মমতা ব্যানার্জি তার নীতি ঠিক করুন, বিজেপি যা দায়িত্ব নিয়েছে সেটা করে দেখাবে, এতে কোনো সন্দেহ না করার দরকার নেই। আর বাকিদের পুনর্বাসন বা তাদের দায়িত্ব সরকার কাগজে দেখুন, আগের যে নকশা করেছে, যে নকশা, সেই নকশা চেঞ্জ কেন হয়েছে, এত দেরি কেন হলো, এত বাজেট কেন হলো, উনি সহযোগিতা করেননি? এই ইস্ট ওয়েস্ট মেট্রো যখন আটকে গেল সল্ট লেকে তত্ত্বাবধানে, আমাদের তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এসে হাত জোড় করে আলাদা জমি দিয়ে জায়গা করে লোকদেরকে ওখানে শিফট করতে হয়েছে, তারপরে শুরু হলো। ওনার সে ক্ষমতা নেই, কারণ ওনাকে কেউ বিশ্বাস করে না, ওনার কথায় কেউ বিশ্বাস করতে চায় না, আর সব জায়গায় জিদ করে সমস্ত কিছুতে বেগড়া দেওয়ানোর উদ্দেশ্য। উনি আগে 9-10 হাজার টাকা ফেরত দিন, তারপরে ব্যাংকের টাকা আমরা খুঁজে নেব। কারণ এই যে ওনার মনের মধ্যে জোর আছে, যারা টাকা চুরি করে সবসময় টাকা চুরি যাওয়ার ভয় থাকে, সেই জন্য ওনার চিন্তা মোদী সরকার বলেছে, মোদী সরকার করবে। মোদী সরকার বাড়ি বাড়িতে কৃষকদের জন্য ভাতা দিয়ে যাচ্ছে, বিধবাদের কারণ করে বাকিদের অসহায়দের ভাতা দিচ্ছে, ছাত্রদের ভাতা দিচ্ছে, সব দেবে। সেই জন্য ব্যাংক নিয়ে কোনো চিন্তা করবেন না, বিশেষ পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমানো ইত্যাদি অনেক দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে সমাজের সরকার এটা করছে, আর লাভ দেশ পাবে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।